আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আলোচনা করব পুরুষাঙ্গের সাইজ কি করে বড় করবেন বা পুরুষাঙ্গের সাইজ সর্বনিম্ন কত হওয়া উচিত, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, অনেক পুরুষে আসলে তাদের পুরুষাঙ্গের সাইজ নিয়ে অনেক চিন্তায় থাকে, কিভাবে আসলে তাদের পুরুষাঙ্গ বড় করা যায় বা তাদের পুরুষাঙ্গ অত্যাধিক ছোট কিনা, এই নিয়ে নানা রকম আজেবাজে চিন্তা করে থাকে। তবে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার দর্শক, সেটা হচ্ছে কোন রকম খাবার বড়ি বা কোন রকম মালিশ, এগুলো কিন্তু আসলে পুরুষাঙ্গ কোনোভাবেই কিন্তু বড় করতে পারে না। সার্জারির মাধ্যমে পুরুষাঙ্গ কিছুটা বড় করা যায়, কিন্তু সেটা আসলে অনেক ব্যয়বহুল। দর্শক, আপনার পুরুষাঙ্গ যদি স্বাভাবিক আকৃতির থেকে কিছুটা ছোট হয়ে থাকে, তাহলে কিন্তু এত চিন্তা করার কোনো কারণ নেই। আসলে 3 ইঞ্চি পরিমাণ লম্বা পুরুষাঙ্গ দিয়েই কিন্তু আপনি সুস্থ এবং সুন্দরভাবে যৌনমিলন করতে পারবেন এবং আপনার স্ত্রীকেও কিন্তু যথেষ্ট তৃপ্তি দিতে পারেন। দর্শক, অনেকেই আসলে যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন করে এবং যার কারণে তাদের মনে একটা ভয় ঢুকে যায় এবং একটা ভীতি কাজ করে যে তার পুরুষাঙ্গ হয়তো বা প্রয়োজনের তুলনায় অত্যাধিক ছোট হয়ে গেছে। তাই তারা আসলে একটা মানসিক চিন্তার মধ্য দিয়ে দিন পার করে, তারা চায় যে কোনো উপায়ে আসলে তাদের পুরুষাঙ্গটাকে বড় করতে। এজন্য যেটা সত্য যে দেখা যায় অনেকেই বিভিন্ন রকম খাবার বড়ি, ক্রিম বা বিভিন্ন অস্ত্রোপচারের মাধ্যমে আসলে তাদের লিঙ্গের আকার পরিবর্তন করার জন্য চেষ্টা করে থাকে, কিন্তু সত্যিকার অর্থে তাদের কোনোটাই কিন্তু আসলে কার্যকর হয় না। বরং দেখা যায় এরকম করার ফলে কিন্তু অনেক পুরুষেরই তাদের পুরুষাঙ্গ যৌনমিলনের সময় যথেষ্ট উত্তেজিত হয় না, আবার অনেকের দেখা যায় যে একেবারে নপুংসক হয়ে গেছে, অর্থাৎ যৌনমিলনের জন্য তার পুরুষাঙ্গ কিন্তু প্রস্তুতই হয় না। দর্শক, প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক পুরুষই কিন্তু মনে করে যে তাদের পুরুষাঙ্গ প্রয়োজনের তুলনায় ছোট। এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র রোগীদের মনের একটা ভুল ধারণা। সাধারণত উত্তেজিত অবস্থায় একজন পুরুষের লিঙ্গের দৈর্ঘ্য কিন্তু 5 থেকে 6 ইঞ্চি হয়, তবে লিঙ্গের আকার কিন্তু ব্যক্তি এবং অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে। অর্থাৎ এক এক অঞ্চলের পুরুষের কিন্তু লিঙ্গের আকারে কিছু তারতম্য দেখা যায়। খুব কম ক্ষেত্রেই আসলে দর্শক, পারিবারিক বা হরমোনজনিত কারণে দেখা যায় যে অনেক পুরুষেরই লিঙ্গ কিন্তু 3 ইঞ্চির চেয়ে অনেক ছোট, যেটাকে আসলে আমরা মাইক্রোপেনিস বলি। তবে আপনার পেনিস যদি সর্বনিম্ন 4 ইঞ্চিও হয়ে থাকে, আপনি কিন্তু আপনার স্ত্রীকে সঠিকভাবে এবং সুন্দরভাবে তৃপ্তি দিতে পারবেন, আপনার যৌনমিলনে কিন্তু কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। সুতরাং দর্শক, আপনার পুরুষাঙ্গের আকার যদি সাধারণ আকৃতি অর্থাৎ 5 থেকে 6 ইঞ্চির কম হয়ে থাকে, তাহলেও এটা নিয়ে এতটা চিন্তিত হবার বা ভেঙে পড়ার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে বা নানা রকম যৌন রোগ কিংবা প্রোস্টেট ক্যান্সার অপারেশনের কারণে অনেকের পুরুষাঙ্গ ছোট হয়ে যেতে পারে। যাদের পেনিস অত্যাধিক ছোট, তারা ভেঙে না পড়ে অধিক সময় নিয়ে যৌনমিলন করুন। আপনার স্ত্রীকে প্রথমে ভালো করে উত্তেজিত করুন, তারপরে যৌনমিলন করুন। আশা করি খুব বেশি অর্থাৎ মাইক্রোপেনিস না হলে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। 4 ইঞ্চি পরিমাণ পুরুষাঙ্গ দিয়েও কিন্তু একজন পুরুষ তার স্ত্রীকে সম্পূর্ণভাবে তৃপ্তি দিতে পারে। তাই অযথা ভেঙে না পড়ে সুন্দরভাবে যৌনমিলন করুন। ধন্যবাদ।